বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ ও অকাল পঙ্গুত্ব দূরীকরণে হাজার বার্তা দিতে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ ঢাকা থেকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং পর্যন্ত 1500 কিলোমিটার পদযাত্রা বাংলাদেশের কুমিল্লার যুবক সাইফুল ইসলামের। বাংলাদেশের ঢাকা সংসদ ভবনের সামনে থেকে ভারতের দার্জিলিং পৌঁছবে যুবক। ইতিমধ্যেই 850 কিলোমিটার পার করে মুর্শিদাবাদের সুতির সাজুর মোড় ও ধুলিয়ানে অবস্থান করছে ওই বাংলাদেশি যুবক। চেষ্টা করছি এবং আমি এখানে আসার পর আসলে মানুষের এখানে না আসতে হয়তো আমি এখানকার কালচার সম্পর্কে জানতে পারতাম না, হয়তো আমাদের ধারণাটা দুই দেশের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ বন্ডিংটা সেই জিনিসটা হয়তো আরও স্ট্রং হয়েছে আমার এখন এখানে আসার পরে। আর এখানে আসার পরে আমার খুব দারুণ ভালো লাগছে, কারণ এখানকার মানুষজনের এত আন্তরিকতা আমি পাবো কখনো আমি ভাবিনি বা আশাও করিনি। তো এখানকার মানুষের একদম মানুষের আন্তরিকতা আসলে আমি মুগ্ধ একদম। আমি আমার এইখানকার মানুষের যে আন্তরিকতাটা এটা আমি আমার দেশকে জানাচ্ছি, দেশের মানুষজন জানছে বিষয়গুলি, এই দু দেশের মধ্যে একটা ভালো একটা মানুষের। এবার বুঝে খাওয়া দাওয়ার সঙ্গে ছুটি আড্ডা দিতে চান, তাহলে আর দেরি না করে এবার পুজোর আড্ডার সঙ্গে খাওয়া দাওয়ার সাথে গঙ্গার পাড়ে মন ভালো করার পরিবেশে একসাথে একই ঠিকানায় চলে আসুন। ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে উদ্যানে নানা ধরনের খাদ্য রসনার ভান্ডার নিয়ে চলে এসেছে রসই কিং রেস্টুরেন্ট। খাদ্য তালিকায় থাকছে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর, এছাড়াও পুজোর জন্য কিছু আকর্ষণীয় খাবার। তাহলে আর দেরি না করে পুজোর আড্ডায় চলে আসুন ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে উদ্যানের রসই কিং এ।